হাই, দিস ইজ মাইন ফ্রম মাইন্স ট্রাভেলিং ডায়েরি, টরন্টো, কানাডা। ওকে, আজকে আমরা যাচ্ছি ইউরোপে। ইউরোপের বেশ কয়েকটা দেশ আমরা ঘুরে দেখব আর আমাদের ক্যামেরার চোখ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের ফ্লাইট ছিল রাত 11টার এয়ার কানাডার একটি বড় উড়োজাহাজে। সব কিছু আগেই গোছানো ছিল, অফিস শেষ করে বাসায় এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে উবার নিয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের এয়ারক্রাফ্টটা ছিল পিয়ারসন এয়ারপোর্ট টার্মিনাল 1-এ, কিন্তু এয়ারপোর্টে যেয়ে দেখি আমাদের ফ্লাইট ডিলে হবে। প্রায় 4.5 ঘন্টা অপেক্ষা করার পর আমরা প্লেনে উঠলাম। সম্পূর্ণ প্লেনটি যাত্রীতে পরিপূর্ণ ছিল এবং এয়ার কানাডার সার্ভিসটাও অনেক ভালো ছিল। অবশেষে আমরা দুপুরের পরিবর্তে বিকেলে হিথ্রো এয়ারপোর্টে ল্যান্ড করি। লাগেজ রিসিভ করে সরাসরি আমরা হোটেলের দিকে রওনা দিয়ে দিই। আমরা এখন হিথ্রো এয়ারপোর্টে, ব্যাগেজ আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা ট্রেন লাইনের দিকে যাচ্ছি। ট্রেন ধরে আমরা এখন আমাদের হোটেলের দিকে যাব। আমাদের ফ্লাইট অনেক ডিলে হয়েছে, যে কারণে আমরা সবাই অনেক টায়ার্ড। কী অবস্থা আয়ান? ভালো মৌসুমি? কারণ আমাদের ফ্লাইটটা অনেক ডিলে হয়েছে, প্রায় 3.5 ঘন্টার মতো ডিলে হয়েছে। সো এইখানে মোটামুটি একটু ঠান্ডা এই আর কি। সব কিছুই খুব স্মুথভাবে হয়েছে, ইমিগ্রেশন, লাগেজ পাওয়া, সব কিছুই স্মুথভাবে হয়েছে। এয়ারপোর্টটাও অনেক বড়। আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি। ক্লাউডি, ঠান্ডা বাতাস আছে, বাট ওয়েদারটা চমৎকার। ঘোরার জন্য খুব পারফেক্ট একটা ওয়েদার। হোপফুলি দেখি আজকে আমরা কতটুকু কভার করতে পারি। লাগেজ আমরা খুবই কম নিয়ে আসছি। হোটেলে কালকে যেহেতু ফ্লাইট ডিলে হয়েছে, যে কারণে এয়ার কানাডা থেকে আমাদের পার পার্সন $30 একটা ফুড ভাউচার দিছে। তো ওইখান থেকে আমরা কিছু ফুড কিনছিলাম টরন্টো এয়ারপোর্ট থেকে, সেই ফুডগুলাই আছে। এখন হয়তোবা এখান থেকে আমরা কিছু খাবো, তারপরে আমরা খেতে খেতে হোটেলের দিকে যাব, ট্রেনে যাব। যাওয়ার সময় ট্রেনের ফেয়ার কত, কিভাবে যাচ্ছি, কোথায় কি করছি, সব কিছুই আপনাদেরকে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা আগে ট্রেনের দিকে যাই। আমরা এখানে ক্যাশ নিয়ে আসছি, পাউন্ড করে নিয়ে আসছি। তো দেখি এইখানে তারা ক্যাশ নেয় নাকি কার্ডে পে করতে হয়, সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবো। হোপফুলি একটা ভালো ইউরোপ ট্রিপ আমাদের হবে। এখানে অনেকগুলো স্টেশন যায়, পিকাজুলি লাইন, এলিজাবেথ এক্সপ্রেস, হিথ্রো এক্সপ্রেস, বাট আমাদের হোটেলে ডিরেক্ট যাচ্ছে পিকাজুলি লাইন। অ্যান্ড স্টেশনের সামনেই টিকিট কাউন্টার্স আছে, অনেক অপশনস আছে টিকিট কেনার, উইথ কার্ড অ্যান্ড উইথ ক্যাশ অলসো। বাট অ্যান্ড কার্ডে কিনলে কম্পারেটিভলি কম পড়বে ক্যাশের চাইতে। সো ক্যাশে আমরা কত দিলাম? 6.70, রাইট? 6.70 পাউন্ডস। সো আমরা যেহেতু ক্যাশ নিয়ে আসছি, সো যে কারণে আমরা ক্যাশে পে করলাম, কার্ডটা আর ইউজ করলাম না। তো এখন আমরা ট্রেনের দিকে যাচ্ছি। অবশেষে আসলাম আমাদের হোটেলের কাছাকাছি। ওই অপোজিট সাইডে আমাদের হোটেল। খুব জমজমাট জায়গা। আর আগামীকালকে সকালে এখান থেকেই আমরা প্যারিসের জন্য যে ট্রেন ইউরোস্টার, এখান থেকেই উঠব। ওই হচ্ছে আমাদের হোটেল, অনেক পুরনো, বাট এই হোটেলটা নেওয়ার একটাই কারণ, শুধু লোকেশনের জন্য। তো হোটেলে চেকিং করি, যদি সম্ভব হয় হোটেলটাও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। কিছুক্ষণ আগে রাস্তার ওপার থেকে আপনাদেরকে যে হোটেলটা দেখিয়েছি, হোটেলটা মূলত ওটা না, গলির ভিতর দিয়ে একটু হাঁটলেই আমাদের হোটেল। নামটা সিমিলার হওয়ায় তাই এই ভুল বোঝা। ছোট্ট একটা রুম, এখানে দুইটা বেড, এইখানে আর একটা সিঙ্গেল বেড। এটা ওয়াশরুম, প্রাইভেট ওয়াশরুম, বাট খুবই ছোট, এতই ছোট যে আমাদের ব্যাগ রাখার জায়গা হচ্ছে না। এটা হচ্ছিল ওয়াশরুম। এই এখানে ছোট্ট একটা টিভি, এখন আমরা একটু বের হচ্ছি, দেখা যাক আজকে কি কি দেখতে পারি।
পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু অনেক সকালে আমাদের ট্রেন ছিল, তাই নাস্তা করার ওভাবে কোনো সুযোগ ছিল না। আমাদের স্টেশনের নাম ছিল কিং ক্রস। এটা অনেক বড় এবং পপুলার একটা স্টেশন। ইউরোস্টার মূলত এখান থেকেই ছেড়ে যায়। যেহেতু আগের রাতে আমরা টিকিট প্রিন্ট করে রেখেছি, তাই টিকিট প্রিন্ট করার কোনো ঝামেলা নেই। স্টেশনে ঢুকে আমরা সকালের নাস্তার জন্য কিছু বেকারি আইটেম, কফি ইত্যাদি কিনে নিই, যেন ট্রেনে বসে আমরা নাস্তার কাজটা শেষ করে নিতে পারি। গুড মর্নিং লন্ডন। কালকে আমরা অনেক হ্যাট্রিক জার্নি করে এসেছি, যে কারণে কালকে আমাদের ওইভাবে আর কোনো ঘোরাঘুরি হয়নি। আজকে সকাল থেকেই বেসিক্যালি আমাদের ঘোরাঘুরি শুরু হবে। তো আমরা এখন যাচ্ছি প্যারিসে, হোপফুলি একটা ভালো ভিডিও হবে। আর যা কিছু আছে যাওয়ার পথে, আর যা কিছু আমরা করি, সব কিছু আপনাদেরকে একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো। হোপফুলি একটা ইনফরমেটিভ ভিডিও হবে এবং এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে যদি আপনারা ইউরোপে আসেন এবং আমাদের মতো ইন্ডিভিজুয়ালি যদি ঘুরতে চান। আমরা এখন সেন্ট পিটার্স স্টেশনে ইউরোস্টার বোর্ডিংয়ের জন্য ওয়েট করছি। আমাদের বোর্ডিংয়ে খুব একটা প্রবলেম হয়নি, খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে এবং মানে খুবই স্মুথলি পুরো প্রসেসটা কমপ্লিট হয়েছে। অ্যান্ড সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজটা ছিল, আমাদের হোটেলটা ছিল একদম স্টেশনের জাস্ট অপোজিটেই। সো হার্ডলি আমাদের 5 মিনিটসের মতো লেগেছে স্টেশনে আসতে। অ্যান্ড দেন সেটাই, তাও হেঁটে 5 মিনিটসের মতো। অ্যান্ড আমরা তার আগের দিন রাতেই স্টেশন থেকে টিকিটটা প্রিন্ট করে রেখেছিলাম। আপনারা অ্যাকচুয়ালি চাইলে আগে থেকে প্রিন্ট আউট করে রাখতে পারেন। সো ফুল প্রসেসটা এর জন্য খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে। আমাদের খুব একটা লাইনেও থাকতে হয়নি, লাইনটাও খুব ছোট ছিল। অ্যান্ড আমার মনে হয় সবচেয়ে যেটা বড় অ্যাডভান্টেজ, যে একটু দূরে থাকলে হয়তো বাস দিয়ে বা টিউব দিয়ে স্টেশনে আসতে যেই টাইমটা লাগতো বা যেই হ্যাসেলটা থাকতো, সেটা থেকে আমরা ফ্রি ছিলাম। সো দ্যাট ওয়াজ ভেরি গুড। আমি আমার সিকিউরিটি চেক করে ফেলেছি, তো আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি। আমি যখন সিকিউরিটি চেক করেছি, এটা জাস্ট এয়ারপোর্টের মতোই, যে মানে এয়ারপোর্টে যেরকমভাবে সিকিউরিটি চেক করা হয় সেরকমভাবেই, বাট এখানে একটু ফ্লেক্সিবিলিটি আছে। সেটা হচ্ছে হলো আপনি আপনার সাথে কফি এগুলো নিতে পারবেন। তো আমার সাথে কফি ছিল, আমার ব্যাকপ্যাকে এনার্জি বার ছিল, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট ছিল, তো আমি এগুলোর সহ চেকিং করেছি। চেকিং প্রসেসটা খুবই স্মুথ। তো চেকিং করার পর এখন আমরা এখানে অপেক্ষা করছি। আর একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি ইউরোপাসের ব্যাপারে, আমি 5 দিনের জন্য ইউরোপাস নিয়েছি। তো আজকে আমি আমার ইউরোপাসটা ওপেন করলাম। তো এটা নট নেসেসারি যে আপনাকে একসাথে 5 দিনে ইউজ করতে হবে, আপনি অ্যানি ডে আপনি পিক করতে পারবেন। তো সো আজকে আমার 1 দিন এবং আমার আরও 4 দিন আছে। তো আমি দেখি কোন দিন আমি আবার নেক্সট ওপেন করি, যদিও আমার একটা স্কেডিউল আছে, তারপরেও যদি এদিক সেদিক যদি হয় সে কারণে আর কি বললাম আর কি, যে যদি চেঞ্জ হয় তখন হয়তো বা ওই দিনগুলোতে আর কি আমি ইউরোপাস্ট ওপেন করব। আর আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য। সো ইউরোস্টারের ব্যাপারে একটা কথা বলে রাখতে চাই, যারা ইউরোস্টারে যেতে চান বা অবশ্যই আপনারা একটা ভালো সময় হাতে নিয়ে ইউরোস্টারের বুকিং করবেন। আমি প্রায় 1.5 মাস আগে ইউরোস্টারের সিটের রিজার্ভেশন যেটা সেটা করেছি। তো ট্রেনের ভিতরটা কীরকম, জার্নিটা কেমন হয়, আউটসাইডের সিনারিওগুলো কীরকম, সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আজকে প্যারিস যাচ্ছি। প্যারিসে যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি আমার ঘোরাঘুরিটা শুরু হবে। হোপফুলি আমার প্যারিসের ব্লগটাও অনেক ভালো হবে। তো অবশ্যই এই ইনফরমেশনগুলো আপনাদেরকে জানিয়ে রাখলাম। যারা আপনারা আমার মতো ইন্ডিভিজুয়ালি ইউরোপ ট্রিপ করতে চান, তাদের এই ইনফরমেশনগুলো কাজে লাগবে। তো আবার আপনাদের সাথে কথা হবে ট্রেনের মধ্যে, দেখানোর চেষ্টা করবো। হোপফুলি একটা ভালো আমরা একটা ব্লগ করতে পারবো আজকে। আমাদের গেট খুলে দিয়েছে, আমাদের সিকিউরিটি চেক শেষ, কিছুক্ষণ ওয়েট করলাম এখানে আমরা। এখন আমরা ট্রেনের দিকে ঢুকছি ভিতরে। আয়নার মৌসুমি একটু সামনে আগানো, আমি একটু পিছিয়ে পড়ে গিয়েছি। বাট সুন্দর, ট্রেন স্টেশনটা খুবই সুন্দর। এখান থেকে সব ইন্টারন্যাশনাল ট্রেনগুলো ছাড়ে ইউরোপের এয়ারপোর্ট, নট এয়ারপোর্ট অ্যাকচুয়ালি, ট্রেন স্টেশন থেকে। কালকে রাতেও আমরা এসেছিলাম দেখার জন্য। কালকে রাতে আমরা আমাদের টিকিটগুলো নিয়ে গিয়েছিলাম, তো যে কারণে আজকে খুব বেশি একটা আমাদের সময় লাগেনি। তো আমাদের সিট রিজার্ভেশন করা আছে, এখন আমরা যাচ্ছি সেই সিটের দিকে।
এই ট্রেনটির বটমে প্রত্যেকটা কোচের এই মাথায় এবং ও মাথায় দুপাশেই হচ্ছে হলো এরকমের লাগেজ রাখার জায়গা আছে, চেকিং এবং ক্যারি অন, যে কোনো ধরনের লাগেজ এখানে আপনি রাখতে পারবেন। আর এইটা হচ্ছে হলো টোটাল ট্রেনের একটা কোচের চেহারা। আয়ান এবং মৌসুমি ওই যে ওইখানে বসে তারা গল্প করছে, কথা বলছে। আর এইটা হচ্ছে হলো পাশের আর একটা কোচ। এই হচ্ছে হলো ওভারঅল ট্রেন। মাঝখানে কিছু স্ক্রিন দেয়া আছে, কোথায় যাব, বাস নাম্বার কত, সব কিছুই আর কি লেখা আছে। স্ন্যাক্স টাইপের অনেক আইটেম আছে, কফি আছে। সো এক্সপেন্স আমার মনে হয় ট্রেন স্টেশনে যেরকম ছিল এখানে অলমোস্ট দি সেম, খুব বেশি এক্সপেন্সিভও না। অ্যান্ড লাইক এসপ্রেসো হচ্ছে 2.5 ইউরোস, অ্যান্ড দেন ক্যাপাচিনো লাটে 3.5, সো দ্যাটস গুড। অ্যান্ড স্ন্যাক্স আইটেমস অনেক আছে, অনেক বেকারি আইটেমস আছে। আয়ান এনজয় করছে, মাহিন এখানে দাঁড়িয়ে আছে, শটস নিচ্ছে। অনেক ফাস্ট যায় ইউরোস্টার, হাই স্পিড ট্রেন, দ্যাটস ওয়াই। অ্যান্ড আমরা মোস্ট প্রবাবলি একটু পরে ইংলিশ চ্যানেল ক্রস করবো, সো দ্যাট ইজ অ্যামেজিং। We have now arrived to Paris, Gare du Nord station. এখান থেকে আমাদের হোটেল অলমোস্ট 15 মিনিটস দূরে ওয়াকিংয়ে। সো আমরা ফার্স্টে হোটেলে যাব, আমাদের ব্যাগ রাখবো, দেন বের হয়ে যাব। স্টেশন থেকে নেমেই দেখি বেকারির কিছু ভালো শপ আছে, তাই আমরা এখানেই কিছু খেয়ে নিচ্ছি, কারণ আমাদের হাতে সময়টা খুব মার্জিনাল। আলাদা করে দুপুরের খাবার বাবদ সময় দেওয়াটা খুব কঠিন আমাদের জন্য। এই বেকারির খাবার কেমন তার উপরে আমাদের আলাদা একটা ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন, আমি ভিডিওর লিংকটা দিয়ে দেব। আমরা এখন হোটেলের লিফটের সামনে। সো এই লিফটটা এতই ছোট যে শুধুমাত্র 1 পার্সন উইথ ব্যাগস হবে। সো আয়ান আর মাহিন চলে গিয়েছে বিকজ আয়ান ছোট অ্যান্ড সঙ্গে একটা ব্যাগ নিয়েছে। ব্যাগ ছাড়া 2 পার্সন পসিবল, বাট ব্যাগ যদি সাথে নেওয়া হয় তাহলে একজনের বেশি সেই লিফটে আর কোনো জায়গা হবে না। অ্যান্ড সো আমি অন্য দুইটা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, সো লিফটটা আবার আসবে, দেন আমি যেতে পারবো আমাদের রুম 6th ফ্লোরে। সো এই হচ্ছে লিফট। একেবারে ছোট একটা জায়গা, খুবই কনজেস্টেড। হোটেল থেকে বের হয়ে আমরা এখন মেট্রোতে আছি। মেট্রো সার্ভিস সেন্টারে আমরা ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে যেহেতু আমরা মাল্টিপল প্লেসেস যাব অ্যান্ড অনেকবারই আমাদের মেট্রো ইউজ করতে হবে, সো বেটার কী হবে সিঙ্গেল টিকিটস অর ডে পাস কেনার জন্য। সো ওরা আমাদেরকে সাজেস্ট করলো ডে পাস নেওয়ার জন্য। অ্যান্ড আমাদের 2 অ্যাডাল্টস 1 চাইল্ড টোটাল পড়েছে $28। সো এটা ফুল ডের জন্য আনলিমিটেড। অ্যান্ড যেহেতু আমরা লুভর মিউজিয়াম, আর্ক ট্রায়ম্ফ বা কথা বেশ কয়েকটা প্লেস কভার করবো, সো আমাদের জন্য এটাই বেটার হবে।
এখন অলরেডি ট্রেন আসছে। সো ফার্স্টে আমরা এই মুহূর্তে আছি আমাদের হোটেলের সামনে যে স্টেশনটা সেটা ক্লোজ ছিল, সো আমরা অন্য আরেকটা স্টেশন নিয়েছি, এটা অ্যানভার্স স্টেশন। এখান থেকে আমরা চার্লস ডে গল যাব, চার্লস ডে গলের ওখানে আরেকটি ট্রায়াম্ফ আছে, অ্যান্ড দেন সেখান থেকে লুভর স্টেশনে যাব। লেটস গো। লাইন টু দিয়ে চার্লসডি গলে এসেছি, এখান থেকে আমরা এখন লাইন ওয়ানে করে লুভর মিউজিয়ামে যাব। স্টেশনের নাম হচ্ছে প্যালেস রয়্যাল লুভর মিউজিয়াম, সো সেখানে আমরা লুভর মিউজিয়াম পুরো দেখতে পারবো। লুভর মিউজিয়াম টিউজডেতে বন্ধ থাকে, মানডে টু টিউজডে বন্ধ, অ্যান্ড দেন সানডে পর্যন্ত খোলা থাকবে, অ্যান্ড ওদের এন্ট্রি হচ্ছে 6 PM পর্যন্ত, বাট 6 PM পর্যন্ত খোলা থাকে, বাট লাস্ট এন্ট্রি টাইম হচ্ছে 5 PM। সো আমাদের খুবই তাড়াতাড়ি যেতে হবে যাতে ঢুকতে পারি। লুভর মিউজিয়ামে আমরা 5টার কিছু আগে পৌঁছাই। টিকেটের প্রাইস জন প্রতি 22 ইউরো করে এবং আয়ন ফ্রি। লুভর মিউজিয়ামে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল মোনালিসার ছবি দেখা। 6টায় লুভর মিউজিয়াম ক্লোজ হয়ে যায়, সো আপনারা যদি ভালোভাবে ঘুরে দেখতে চান তাহলে কিছুটা সময় হাতে নিয়ে যাওয়া ভালো, কারণ মিউজিয়ামটা বেশ বড়। মিউজিয়াম থেকে বের হয়ে আমরা সুভেনিয়ার শপে যাই এবং আমাদের বাসার জন্য কিছু শোপিস কিনি আমাদের ট্রিপটাকে স্মরণীয় করে রাখার জন্য। সুভেনিয়ার শপ থেকে বের হয়ে একটু আগালেই দেখা মিলবে বেশ কিছু নামি দামি ব্র্যান্ডের দোকান, চাইলে আপনারা এখান থেকে শপিংও করতে পারেন। এখানে কিন্তু লটারি নামের একটি ম্যাকারনের দোকান আছে, এটা হচ্ছে ম্যাকারনের বার্থ প্লেস, এবং আমি এখান থেকে ম্যাকারন ট্রাই করেছি, চাইলে আপনারাও করতে পারেন। আমার চ্যানেলে লটারি শপের একটি রিভিউ দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন, আমি উপরে লিংক দিয়ে দিব। লুভর মিউজিয়ামের আউটসাইডটা খুবই সুন্দর এবং খুবই ফটোজেনিক, সো চাইলে আপনারা এখানে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করতে পারেন এবং সময় কাটাতে পারেন। ছিলেন সেই ছবি হচ্ছে হলো ফ্রান্সের লুভর মিউজিয়ামে, এখানে আমরা সবাই আসছি ছবিটা দেখার জন্য।
ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। লুভরা মিউজিয়াম থেকে ট্রেন যোগে আমরা সরাসরি চলে আসলাম আইকনিক আইফেল টাওয়ারে। কেমন লাগতো সায়ান? That red button down there, press it, and that thumbs up. সুন্দর একটা ওয়েদার, সুন্দর একটা বিকেল, সুন্দর বাতাস, আইফেল টাওয়ার, সব কিছু মিলিয়ে একটা অসাধারণ অবস্থা। ফ্যান্টাস্টিক, নাইস। একটু চা খাইতে পারলে বা একটু কফি খাইতে পারলে খুব ভালো হইতো। দেখি আশেপাশে কফি আছে কিনা। যাবো নাকি মৌসুমী? চলো। আমরা এখন ফেমাস প্যারিসের সেন রিভারের সামনে, এন্ড এই হচ্ছে আইফেল টাওয়ার সেন রিভার থেকে। সেন রিভারে অনেক রিভার ক্রুজ আছে, বোটস অ্যান্ড রিভার ক্রুজেস। আমরা এখন সেই আইকনিক আইফেল টাওয়ারের সামনে আছি। অনেক ইচ্ছে ছিল, অনেক দিনের শখ ছিল এই জিনিসটা দেখার। নাইস, অনেক সুন্দর ফটোগ্রাফি দেখছো রাস্তার মাঝখানে। আইফেল টাওয়ার গেটে ঢোকার আগেই এই ক্রেপের ফুড ভ্যানটি। এখান থেকে আয়ান একটা নিউটেলা ক্রেপ নিয়েছিল। আয়ানের কাছ থেকে আমরাও একটু ট্রাই করেছিলাম। সত্যি বলতে ক্রেপটা অনেক টেস্টি ছিল। ক্রেপের ফুড ভ্যানের সামনেই এই ভ্রাম্যমান ফটো স্ট্যান্ড। এখানে আপনার ছবিটা এমনভাবে প্রিন্ট করা হবে যেন মনে হয় ছবিটা পত্রিকাতে ছাপা হয়েছে। এটার কোনো ফিক্সড প্রাইস নেই, যে যেমন খুশি ডোনেশন দিতে পারে। এরপর সিকিউরিটি চেক করে গেটের ভিতর দিয়ে আমরা চলে আসলাম আইফেল টাওয়ারের নিচে। নিচে টিকিট কাটার কাউন্টার আছে। আমরা দোতলা পর্যন্ত লিফট দিয়ে ওঠার টিকিট করি। টিকিটের প্রাইস ছিল 22.6 ইউরো। আপনি চাইলে পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উঠতে পারেন, সেক্ষেত্রে প্রাইস 14.2 ইউরো। এছাড়া আপনি টাওয়ারের টপ পর্যন্ত উঠতে পারেন, সেক্ষেত্রে ওয়েবসাইট থেকে প্রাইসটা চেক করে নেবেন। দোতলা থেকে আমরা প্যারিস শহরের সন্ধ্যার সৌন্দর্য উপভোগ করেছি। আসলেই এটা একটা অসাধারণ মুহূর্ত ছিল। তারপর আমরা ডেক এবং সুভেনিয়র সবগুলো ঘুরে দেখি। আইফেল টাওয়ার থেকে কিছু দূরেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল। সেখান থেকে আমরা রাতের ডিনার সেরে সরাসরি হোটেলের দিকে চলে যাই। আবার আপনাদের সাথে দেখা হবে আগামীকাল সকালবেলা। টিল দেন, গুড নাইট, গুড বাই, সি ইউ টুমরো।